মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার বৈখড় এলাকা হতে তিনটি দেশীয় অস্ত্র পাইপ গান ও ফ্যান্সি ডিল সহ দুজন অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব দশ বুধবার আঠাশ মার্চ দিবাগত মধ্যরাতে র্যাব দশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযানে আনুমানিক এক লক্ষ আট হাজার টাকা মূল্যমানের ছত্রিশ বোতল ফ্যান্সি ডিল সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হল বৈখর পশ্চিম পাড়া গ্রামের মৃত সরকারের ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার ওরফে বাবু অন্যজন ইসাপুরা ইউনিয়নের পশ্চিম শিমশিয়ালদি গ্রামের আমির আলী সিকদারের ছেলে মোহাম্মদ রাসেল সিকদার এ সময় তাদের নিকট থেকে তিনটি দেশীয় অস্ত্র পাইপগান ও বিশটি রাবার কাতুস উদ্ধার করা হয় রিপোর্ট বিক্রমপুর